নমস্কার বন্ধুরা আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা বন্ধুরা আজকে আমি নীলাস গার্ডেনের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি নাম রেখেছে কিন্তু সাত করে নীলাস গার্ডেন অর্থাৎ আমার গার্ডেনে আজকে কি কি কালেকশান আছে নতুন সেগুলো আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটার দাম কি সাইজের গাছ আছে সমস্তটা আপনাদেরকে বলবো তবে ভিডিও শুরু করার আগে একটু ক্ষমা চাইছি কারণ প্রত্যেক দিন সকাল সাড়ে আটটার সময় আমার ভিডিও আপনারা পান সময়ের অভাবে আজকে ভিডিওটা ছাড় আমার একটু দেরি হয়ে গেছে কিছু বাইরে থেকে আমি গাছ সংগ্রহ করেছি এবং তার সাথে মুর্শিদাবাদের ডোমকলে যে বেঙ্গল নার্সারি আছে সেই চাচার কাছ থেকেও আমি কিছু গাছ সংগ্রহ করেছি সমস্ত গাছ আপনাদেরকে দেখাবো এবং তার দাম কি আমি নিচ্ছি সেটাও আপনাদেরকে বলবো এখন যে গাছটা দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর নাগপুর ম্যান্ডারিন বন্ধুরা নাগপুর ম্যান্ডারিনও কিন্তু এখন এখানে মিষ্টি হচ্ছে কারণ আমি নিজে খেয়েছি আমার কিন্তু টক লাগেনি খুব একটা কিন্তু একে পাকতে দিতে হবে এই সাইজের যে গাছগুলো দেখ দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন দেড়শো টাকা থেকে আর নাগপুর ম্যান্ডারিনের দেখুন এইগুলো বেশ বড় সাইজের গাছ এই গাছগুলো আপনারা পাবেন দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এগুলো বেশ বড় সাইজ এবং তার আগে যে সাইজটা দেখালাম সেটা একটু ছোটো সাইজ বেশিরভাগ গাছেই কিন্তু ফুল চলে আসছে তবে আমার মনে হয় ছোট গাছ থেকে এখনই ফুল না নিয়ে এক বছর দেড় বছর গাছগুলোকে একটু বড় হতে দিলে ফলটা আমরা তখন একটু বেশি পরিমাণে পেতে পারবো এবং গাছটাও কিন্তু ভালো থাকবে সময়ের আগে ফল যদি আমরা চাই তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ভিয়েতনামি মালটার গাছ ভিয়েতনামি মালটার একটা বৈশিষ্ট্য হল এর গায়ে কিন্তু বিশেষ কোনো কাটা থাকবে না এবং পাতাগুলো সবসময় ওপর দিকে না গিয়ে সাইডে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করবে দেখুন দু মাথা তিন মাথা আলা ঝোপালো ভিয়েতনামি মালটার গাছ এই গাছগুলোর দাম হলো তিনশো টাকা এবং এর থেকে এক মাথা আলা গাছও আছে যেগুলোর দাম হচ্ছে আড়াইশো টাকা আমি সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন দেখুন এই গাছটা হল আড়াইশো টাকা আড়াইশো টাকা করে আপনারা এই রকম গাছ সংগ্রহ করতে পারবেন এর সাথে ভিয়েতনামি মালটার কিছু বড় চারাও আমি সংগ্রহ করেছি যা সহজেই দেখা যায় না সেইগুলো হলো এই চারাগুলো দেখুন এই গাছগুলো কিন্তু নতুন পাতা ছাড়ছে এবং একটু বড় এবং দুটো তিনটে করে ডাল রয়েছে এই দেখুন আমি একটু সামনে থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি বেশ ঝোপালো গাছ এই ভিয়েতনামি মালটার দামটা হলো চারশো টাকা বন্ধুরা ভিয়েতনামি মালটার কিন্তু বাজারে এখন দামটা বেশ ভালোই সেই কারণে এখানেও দামটা কিন্তু আপনাদের একটু বেশিও লাগতে পারে বন্ধুরা আমি স সব চেষ্টা করছি যাতে সঠিক জিনিসটা আপনারা সঠিক দামে পান এবং তার জন্যে আমার এই চেষ্টা যে সমস্ত গাছগুলো আমি দেব আপনাদেরকে আমি ভরসা দিয়ে দিতে পারি যে হ্যাঁ এগুলোতে সঠিক ফলই আপনারা পাবেন এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ডোমকল নার্সারি কিন্ন কমলা কিন্নর গাছগুলো দেখুন এগুলোও কিন্তু ছোট সাইজের মিশরীয় মালটা না আর ওইটা হলো আপনার পাঞ্জাব আর কিন্ন এর সাইজ কিন্তু প্রায় একই সমান কিন্ন আপনারা এই চারাগুলো পেয়ে যাবেন দেড়শো টাকা করে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই কারণ ভালো করে দেখলে আপনাদের একটু সুবিধা হবে গাছগুলো চিনতে আমি অতটা বুঝি না কলম কি করা থাকে কোন গ্রাফটিংটা ভালো হয় আপনারা হয়তো আমার থেকে একটু ভালোই বোঝেন এইটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মিশরীয় মালটা মিশরীয় মালটাটা আপনারা কিন্তু এই চারাগুলো তিনশো টাকাতে সংগ্রহ করতে পারবেন আমি চারাগুলো দেখিয়ে দিচ্ছি সাইজটা কীরকম আছে দুটো তিনটে ডাল দেখেই আমি নিয়ে এসেছি বেছে বেছে এবার দেখুন কচি পাতা বেরোচ্ছে ডালও আছে দুটো তিনটে করে ঝোপালো কিন্তু এগুলোকে একটু বড় হতে সময় দিতে হবে মালটা বেসিক্যালি যেটা হয় মালটা মূলত আপনার এক বছরেই ফল দেওয়ার মতন পরিস্থিতি হয়ে যায় তবে এক বছরে ফল না নেওয়াই ভালো একটা দুটো ফল আপনারা নিতেই পারেন মালটা কিন্তু বেশি সময় লাগে না ফল দিতে আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পাঞ্জাব মালটা মিশরীয় মালটা আর পাঞ্জাব মালটার মধ্যে খুব একটা কিন্তু পার্থক্য দেখা যায় না তাদের ফলেও কিন্তু স্বাদে একই রকম খেতে হয় এগুলোও কিন্তু তিনশো টাকা করেই আপনারা পাবেন পাঞ্জাব মালটা বেঙ্গল নার্সারিতে চাচার কাছে যে দামে আপনারা পাচ্ছেন সেই একই দামে কিন্তু পাবেন চাচা আমাকে এটা বলতে পারেন একটু সাহায্যই করেছেন যাতে বহু দূর থেকে মানুষ আসেন সবাই তো আর মুর্শিদাবাদ যাওয়ার মতো সময় হয় না সম্ভবও হয় না সেই কারণে এই প্রয়াস আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন হারিমান নাইনটি নাইন আপেল ছোট্ট গাছেই দেখুন ফুল চলে এসছে আরও কিছু ফুলওয়ালা গাছ ছিল যেগুলো সেল হয়ে গেছে তবে আমি বলবো ফুল আলা ছোটো গাছ না নেওয়ার থেকে এমনি গাছগুলোই নেওয়া ভালো এই ফুল তো আপনারা আর ফল নিতে পারবেন না এই মুহুর্তে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে আমি বলতে পারি এগুলো আসল হারিমান নাইনটি নাইন আপেল এবং এর দাম হল মাত্র দেড়শো টাকা এক বছর পরে এই গাছটার রূপ কিন্তু অন্যরকম হবে এবং আমি বলবো আমি যদি ট্যাগ লাগিয়ে দিই সেই ট্যাগ আপনারা গাছে সংগ্রহ করে রাখবেন পরবর্তীকালে ফল হচ্ছে কি না হচ্ছে আমাকে ভিডিওতে বলবেন এবং কমেন্টসেও আপনারা অবশ্যই জানাবেন আর এই যে জামরুলগুলো দেখছেন এগুলো হলো লাল জামরুল যেগুলো লম্বা একটু বড়ো সাইজের হয় লাল জামরুল এর চারাও আপনারা পেয়ে যাবেন এখান থেকে এই চারাগুলো আপনারা দেড়শো টাকা করে এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর তার পাশেই দেখুন এখানে রয়েছে সবুজ জামরুল দেখুন বন্ধুরা পাতাগুলো সব ঝরে যাচ্ছে আবার নতুন পাতা বেরোবে সবুজ এটা বেশ বড় সাইজের হয় আর নিচের দিকটা একটু লাল হয় এগুলো আপনারা মোটামুটি একশো টাকা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো হলো সুইট চেরি সুইট বলা হচ্ছে সেই কারণেই সবাই কিনছে এখনো পর্যন্ত আমি এই চেরির ফল খেয়ে দেখিনি তাই আমি মিষ্টি হবে কি না সেই গ্যারেন্টি দিতে পারবো না তবে চেরিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয় এবং অন্যান্য ওয়েদারে খুব মিষ্টি হয় আমাদের এখানে আমি এখনো পর্যন্ত কোনো নার্সারিতে খাইনি এগুলো আপনারা চারশো টাকা করে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই ভ্যারাইটিটা সম্পূর্ণ নতুন মানে আমার কাছে নতুন কারণ আমি অনেক কষ্ট করে বাইরে থেকে এই ভ্যারাইটিটা নিয়ে এসেছি পুষা অরুণিমা দেখুন নতুন পাতা ছাড়ছে এবং কিছু কিছু গাছে বোলও চলে এসছে পুষার কিন্তু প্রায় সব আমেরই ভ্যারাইটি খুব ভালো পুষা অরুণিমাটা আমি সংগ্রহ করেছি এবং আপনাদেরকে কথা দিচ্ছি মাসখানেক বা মাস দেড়েকের মধ্যে পুষার সমস্ত অরিজিনাল ভ্যারাইটির গাছ আপনারা আমার থেকেই পাবেন দেখুন চায়না থ্রি লিচু চায়না থ্রি লিচু দেখুন সুন্দর ঝোপালো গাছ তার সাথে ফুলও বেরিয়েছে ফুলের যেগুলো মুকুল এসছে আমি আপনাদেরকে হাত দিয়ে দেখালাম এই লিচুগুলো আপনারা আমার কাছ থেকে আড়াইশো টাকা থেকে সংগ্রহ করতে পারবেন দেখুন এই গাছগুলো আড়াইশো টাকা করে আমি নেব বন্ধুরা দাম কম বা বেশি কি মনে হচ্ছে আমি জানি না কিন্তু আমি বহু কষ্ট করে অনেক দূর থেকে গাড়িতে তেল নষ্ট করে এই গাছগুলো আপনাদের জন্য এনেছি এবং এটুকু বলতে পারি যে গাছগুলো কিন্তু সঠিক আর এখানে যেটা দেখছেন সেটা হলো কেশর কেশরে অলরেডি দেখুন বল চলে এসেছে গাছগুলোতে কী সুন্দরভাবে বল এসেছে লোকে বলে মিয়াজাকি রামের আমের মুকুলেই নাকি লাল রঙের মুকুল হয় আমি তো দেখছি সব গাছের আমেতেই লাল রঙের মুকুল হচ্ছে সুতরাং কোনটা কি আমি ঠিক বুঝে উঠতে পারছি না এটা কেশর দেখুন মুকুল এসেছে তবে এই মুকুল ভেঙে দেওয়াই ভালো আর এগুলো হলো সদাবাহার একটা জিনিস আপনাদেরকে দেখাই এই দেখুন ছোট্ট প্যাকেটের গাছ আমি প্যাকেটটাও আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ছোট্ট একটা প্যাকেট তার মধ্যে মুকুলে ভর্তি হয়েছে এবং সদাবাহার কিন্তু একটি ডুয়াপ ভ্যারাইটির গাছ সারা বছর আঙুরের মতো ফল হয় যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু সেই বছরে ফলটা একটু কম আসে কারণ আপনারা জানেন বৃষ্টির জন্য কিন্তু গাছের ফল নষ্ট হয় আর এগুলো রয়েছে বড়ো গাছ ছোটো গাছগুলো আপনারা দু হাজার থেকে সংগ্রহ করতে পারবেন বড় গাছগুলো আপনারা আঠাশশো টাকাতেই সংগ্রহ করতে পারবেন দেখুন বেশ বড় বড়ো সাইজে সদাবাহার গাছ যদি সদাবাহার কেউ অনলাইনে চান তাহলে কিষান সুমানজির সঙ্গে ডাইরেক্ট আপনারা যোগাযোগ করতে পারেন ওনার কাছ থেকে অনলাইনে আপনারা পেয়ে যাবেন এগুলো হলো যেটাকে লাইমেট্টা মৌসুম্বী বলা হয় বিকাশ দা ইন্ডিয়ান মৌসুম্বিও বলছে তার বড় গাছ এগুলো আমি অন্য জায়গা থেকে সংগ্রহ করেছি এগুলো কিন্তু বিকাশদার গাছ নয় কারণ বাগানের লোকে একটু বড় গাছ চাই বিকাশদার কাছে এই মুহূর্তে বড় গাছ ছিল না সেই জন্য আমি এগুলো সংগ্রহ করেছি এইগুলো আপনারা মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর বিকাশদার গাছও আছে সেগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো আর এখানে যেগুলো রয়েছে আমি দেখাচ্ছি একটু আপনাদেরকে এইগুলো হলো ব্যানানা চিকু বা ব্যানানা সবেদা ব্যানানা সবেদার পাতাগুলো একটু আপনাদেরকে দেখায় বেশ বড় বড় হয় একটু ভাজ খাওয়া টাইপের দেখুন এমনি ব্যানানা যেগুলো হয় সেগুলোর পাতাগুলো কিন্তু প্লেন হয় মানে এমনি সবেদাগুলো যেতে হয় আর ব্যানানা সবেদার পাতা কিন্তু বেশ লম্বা এবং একটু ভাজ খাওয়া হয় আর প্রায় এক দেড় বছরের পুরনো গাছ এগুলো কিন্তু ফল দেওয়া সম্ভব আপনারা এই গাছ থেকে ফল নিতে পারবেন এই গাছগুলো আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পেয়ে যাবেন এটা হলো কোহিতুর একটাই আছে এটা কিন্তু আমি একটা নার্সারি থেকে সংগ্রহ করেছি এবং এটা আমাদের এখানকারই কোনো এক নার্সারি থেকে এখানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে রেড ব্যানানা আর ইয়েলো ব্যানানা রেড ব্যানানা এবং ইয়েলো ব্যানানা রেড ব্যানানা আপনারা চারশো টাকাতে পেয়ে যাবেন ইয়েলো ব্যানানা আপনারা আড়াইশো তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবেন রেড আইভরি দেখুন কি সুন্দর ডার্ক কালারের ফুলটা ফুটে আছে এগুলো হলো রেড আইভরি। রেড আইভরি আমার কাছে আপনারা সাতশো টাকায় পেয়ে যাবেন তবে এই রেড আইভরি বলুন আর মিয়াজাকি বলুন এগুলোর কিন্তু ফল আমি দেখিনি আমি কিন্তু অন্য নার্সারি যা যেরম সংগ্রহ করে আমি সেইভাবেই সংগ্রহ করে এনেছি পাতাটা একটু চিনি তবে এখনও ফল দেখিনি তো তাই মেলাতে পাচ্ছি না এই দেখুন এখানে রেড ব্যানানা যেটা রয়েছে রেড ব্যানানায় মুকুল অলরেডি চলে এসেছে আমি কিছু কিছু মুকুল ভেঙেও দিয়েছি এই দেখুন মাথা থেকে কিছুটা মুকুল ভেঙে দিয়েছি এখানে আবার নতুন পাতা বেরোচ্ছে আর এই যে মিয়াজাকি। বল এসেছে ছোট্ট গাছে তবে একটা জিনিস আপনারা দেখবেন সব আমের গাছেই কিন্তু একই ধরনের বোল শুধু কাটিমনের বোলটা কিন্তু সবুজ এই দেখুন এগুলো সব কাটিমন গাছ এই গাছগুলো আমার কাছে পেয়ে যাবেন তিনশো টাকা করে একটু বড়ো সাইজের গাছ দুটো করে ডাল আছে এইগুলো পেয়ে যাবেন আর কাটিমনের কিন্তু বোলটা সবুজ আর সবেতেই প্রায় বোল এসে গেছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নামডগ মাই নামড মাই দেখুন তিনটে ডালা রয়েছে গাছগুলোতে এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন এই দামটা এই মুহূর্তে আমার মনে নেই কারণ সবই আনা রয়েছে আমি পরে আপনাদেরকে অবশ্যই জানাবো দামটা মনে পড়ছে না এইটাও আপনাদের কাছে পাবেন ওই নামডগমাই যেটা আছে এই যে দেখুন নতুন পাতা বেরোচ্ছে এই গাছগুলোও আছে আর এটা হলো আপনার দেখুন এটাকে বলছে সান অফ গোল্ড সন অফ গোল্ড মানে এটা যখন একটু আমটা যখন পেকে যায় পুরো লাল সুন্দর রঙের হয় তবে এটা আলফান্সের সাথে কিছু একটা ক্রস করে বানানো হয়েছে এটা আমি বাইরে থেকে সংগ্রহ করেছি আর মুকুলটা দেখুন প্রায় লাল এইটা আপনারা সাড়ে চারশো টাকা করে পেয়ে যাবেন আর এখানে যেটা দেখছেন এটা মালটা যেটা ওয়ান মালটা ওয়ান মালটা বেশ মোটা গাছ দেখুন সমস্ত মুকুল হয়ে রয়েছে বাড়িওয়ান মালটা এগুলো আপনারা দেড়শো টাকা থেকে এই বড় গাছগুলো দেড়শো টাকায় পেয়ে যাবেন ছোট গাছ আরও কম দামেই পেয়ে যাবেন আর ভুটানি সাতকি যেটা বিকাশদার নার্সারি থেকে এনেছিলাম খুব ছোট গাছ একশো টাকা দামে পেয়ে যাবেন এখানে কিউবি আছে কিউবিগুলো আমি এনেছিলাম অনন্যা নার্সারি থেকে অনন্যা নার্সারিতে আমি একবার গেছিলাম সেখানে বললো টিস্যু কালচারের কিউবি ফল নাকি হবে সেই কারণে কটা এনে রাখা রয়েছে আর এগুলো হলো লাইমেটা মৌসুমি যেটা বিকাশদার দেশি একশো তিরিশ টাকায় ছোটোগুলো পাবেন এই আমগুলো হলো কাননভোগ আম প্রত্যেকটা গাছই প্রায় এক দেড় বছরের পুরোনো গাছ এবং সবেতে মুকুল এসছে আপনারা কিন্তু এবছরেই একটা দুটো আমও নিতে পারবেন কানন ভোগ আম দেখুন এই গাছগুলো আপনারা আড়াইশো তিনশো টাকা থেকেই সংগ্রহ করতে পারবেন বোলালা এই সমস্ত গাছগুলো আড়াইশো টাকা খুব বড় একটু গাছ হলে সেটা তিনশো টাকায় পেয়ে যাবেন যতটুকু পেরেছি বন্ধুরা রিজনেবেল প্রাইসে আমি দেওয়ার চেষ্টা করছি আমি জানি না দাম বেশি লাগছে কি কম লাগছে তবে আশা করি এই দামটা ঠিকঠাকই আছে আর থাই ফাইভ পিয়ারা থাই ফাইভ পিয়ারা আমি দশটা সংগ্রহ করেছিলাম এই দেখুন ফুলও চলে এসেছে এবং আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি এই গাছগুলো অবশ্যই আসল গাছ এবং একশো টাকা করে আপনারা এই গাছগুলো পেয়ে যাবেন এখানে যেগুলো রয়েছে সেগুলো হলো মোরো ব্লাড মোরো ব্লাডের বেশ পুরোনো গাছ দেখুন এবং সবেতেই নতুন পাতাও গজাচ্ছে এবং ফুলও চলে আসছে এই মোরো ব্লাডগুলো আপনারা সাড়ে ছশো টাকা করে আমার কাছে পেয়ে যাবে দুটো তিনটে করে ডালও আছে যারা আসবেন এসে দেখে নিয়ে যেতে পারেন তবে অনলাইনের ব্যবস্থা এখনও করিনি এখনও কিন্তু আমি ভয় পাচ্ছি প্রচুর বন্ধু বলছেন যদি মরে যায় সেই ভয় আমি কিছুতেই অনলাইনটা মন থেকে মেনে নিতে পারছি না হয়তো একদিন দিতেও হবে আমাকে কারণ গাছটা নিয়ে বিক্রি করব না সেটা মনে স্থির করেছিলাম কিন্তু সেটা আলটিমেটলি হলো না সেই বিক্রি করতেই হচ্ছে আমাকে আর আমার যেহেতু হিন্দি চ্যানেল আছে প্রচুর বন্ধুরা বাইরে থেকে গাছ চাইছে এবং দিচ্ছি না বলে তারাও মন খারাপ করছে সেখানে হয়তো কোনো এক সময় আমাকে সেটা চালু করতেও হবে আর এখানে দেখুন আমি কিছু গাছ বসিয়েছি মাদার আমি বলবো না আমার ছাদে বসিয়েছি এনআরসিসি সেভেন যেটা পাতিলেবুর মধ্যে আমি বলবো বেস্ট কারণ প্রচুর ফল হয় আর আমি এর মাদার গাছ নিজে দেখেছি এগুলো সমস্ত বাইরের ভ্যারাইটি আর এখানে রয়েছে রেড আইভরি রেড আইভরি দেখুন দু মাথা আলা গাছ রয়েছে কিছু রেড আইভরি আর কিছু টবে লাগিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাই এখানে রয়েছে এনআরসিসি এইট এনআরসিসি সেভেন আর এনআরসিসি এইট পাতি লেবুর মধ্যে কিন্তু বেস্ট এনআরসিসি এইটের পাতাগুলো দেখুন একটু লম্বা এবং ছুঁচলো টাইপের হয় আর এনআরসিসি সেভেন যেটা আছে সেটার পাতাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারাও চিনতে পারবেন কারণ আস্তে আস্তে এইসব গাছগুলো তো মার্কেটে আসছে সেক্ষেত্রে পাতাটা আপনারা দেখলে যাতে চিনতে পারেন এই দেখুন একটু গোল টাইপের হয় পাতাগুলো এই যে একটু গোল্ড টাইপের এনআরসিসি সেভেনের পাতাটা হয় আর যেটা এনআরসিসি এই দেখালাম আমি লম্বা আর এই যে আমার ভিয়েতনামি মালটা এখনও হয়ে রয়েছে খুব মিষ্টি আজকেও যেহেতু রবিবার এক বন্ধু এসেছিল আমি তাকেও খাইয়েছি সে খুব খুশি ভিয়েতনামি মালটা এত মিষ্টি হচ্ছে দেখে এখানে রয়েছে কাটোল গোল্ড এই দেখুন কাটোল গোল্ড যেগুলো হচ্ছে কাটোলের মৌসম্বি এগুলো মৌসুম্বির মধ্যে বলা হয় কাটোল নাকি সবচেয়ে বেশি মিষ্টি হয় এর খোসাটা একটু মোটা হয় কিন্তু সাইজে বেশ বড় এবং খুব মিষ্টি হয় এই গাছগুলো কিন্তু আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমি যতটা পারলাম আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ নমস্কার